গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গিয়েছি, দুপুরবেলায় চান ধান করে সাজুগুজু করে নিয়েছি, রান্নাবান্না কমপ্লিট। তারপরেও আজকে বরমশাই আমাকে খেতে নিয়ে যাবে রেস্টুরেন্টে, এরকম সুযোগ আর কদিন হয় বলো তো। সেই জন্য একদম সুযোগের সদ্ব্যবহার করে নিয়েছি, রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো চলেন বরমশাই, চলো চলো, আমিও রেডি। দেখি বরমশাই আজকে আমাকে কোন রেস্টুরেন্টে খেতে নিয়ে যায়, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। চলো, কোথায় নিয়ে এসেছি দেখো। চলো, তুমি হইচইতে আনবে সেটা তো আমাকে আগে বলবে না? চলো চলো চলো, কি খাবে বলো, আজকে ঠিক করেছো কিছু? ঠিক করেছি, তার আগে চলো পূজোর আগে হইচইতে আসো। আমাকে একটু আগে থেকে বলতে পারতে। আগে থেকে বললে কি সারপ্রাইজ থাকে নাকি? একদম ভালো টাইম এসেছি, একদম ফাঁকা ফাঁকা, আর অ্যাম্বিয়েন্সটা তো সত্যি সুন্দর, মানে একদম চেঞ্জ হয়ে গিয়েছে। অনেকদিন বাদে আজকে আমি হইচইতে আসলাম, তাও তোমার জন্য। তো চলো, কোথায় বসবো আমরা? দেখো তোমার যেখানে পছন্দ হয়। এই কোজি কর্নারটা ভালো লাগছে, বেশ সুন্দর, মানে ব্যাকগ্রাউন্ড দেওয়া রয়েছে, আসো এখানেই বসি। তোমরা কারা কারা বসিরহাট থেকে আজকের এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, সুন্দর করে অ্যাম্বিয়েন্সটা দেখার পর এবারে একটু মেনুটা সিলেক্ট করা যাক। নাও নাও, অর্ডারটা দাও এবারে। মানে এত আইটেম, আমি তো পুরো কনফিউজ দাদা, মানে এখানে বেস্ট আইটেমগুলো বলো, সেগুলো বড় আমাকে খাও। এখানের মধ্যে মানে বার্গার খুব ভালো হবে, স্টার্টারে বার্গারটা নিতে পারি, বার্গারটা তো আমার। তারপরে রেশমি কাবাব, বাটার মশলা আছে, তাহলে চিকেন ললিপপ একটা দিয়ে দিও, একটা বার্গার দিয়ে দিও, আর হচ্ছে ওই রেশমি কাবাব যেটা বললে ওটা দিও, আর মকটেলের মধ্যে কিছু। মকটেল অনেকগুলো আছে, স্পেশাল আছে, ফ্রেশলি ছোটা হয়ে যাবে। আচ্ছা, তাহলে ওটা দাদা আপনারাই ভালো বুঝে যেটা বেস্ট হয় সেটা দিন। আগে স্টার্টারগুলো আমরা ট্রাই করি, দেন হচ্ছে মেইন কোর্স তো রয়েছে। রেস্টুরেন্টে ট্রিট নিয়ে এসেছি বলে তুমি যা ইচ্ছে তাই বলো। হ্যাঁ একদমই, ঠিক আছে চলো। তো অর্ডার তো দিয়েই দিলাম বন্ধুরা, দেখতেই পেলে, এখন আসো তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওয়াও, ফার্স্ট অর্ডার আমাদের চলে এসেছে, চিকেন বার্গার। কি সুন্দর করে ডেকোরেশন করো, নাও শুরু করো। একদম ডেকোরেশনটা এত সুন্দর, বিশেষ করে এই স্যালাড পোর্শনটা দেখো, শসা টসাগুলো কি সুন্দর করে কেটে দিয়েছে, এগুলো খেতেই না কেমন লাগে। টমেটোটা দেখো তো, নাও নাও শুরু করো। হ্যাঁ, বার্গারটা একটুখানি দেখি কি কি আছে। ওয়াও, ডবল চিকেন পেটি, কেচাপ, তারপর শসা, পেঁয়াজ, উপরে মেয়োনিজ। কিন্তু এত বড়টা খাবো কিভাবে গো? কোন অ্যাঙ্গেল দিয়ে খাবো? জিনিস খেয়ে নাও। অনেক টেস্টি সত্যি, দেখো এতটা বড়, জাস্ট এতটা বড়। সফট, সাথে সাথে কিন্তু স্পাইসি। তুমি একটু ট্রাই করে দেখো, এটা হচ্ছে মকটেল। আজকে আমি দেখবো তুমি কত কিছু খেতে পারো, দেখবো দেখবে। দারুন তো, মানে রিফ্রেশিং। নেক্সট আইটেম, নেক্সট আইটেম ম্যাম, এই যে চিকেন আপনার ফেভারিট, চিকেন ললিপপ। ওয়াও, আর হচ্ছে রেশমি কাবাব, এটা কিন্তু তোমার ফেভারিট। এটা আমার ফেভারিট জিনিস, ওটা আমার ম্যাডাম স্যার বলেছিল একটা অর্ডার। আচ্ছা, চিকেন 65, চিকেন 65। ইয়েস, এই গেস্ট রেস্টুরেন্ট টেবিল ভর্তি করে ফেলেছে দেখছি। একদম ফার্স্টে কোনটা দিয়ে শুরু করি সেটাই বুঝে পাচ্ছি না। চিকেন ললিপপটা আমার খুব পছন্দের, তো ওটা দিয়ে স্টার্ট করি কি বল? একদম একদম, প্রত্যেকটা খাবার আজকে আমি খেয়ে রিভিউ দেব, তারপর একদম অনেস্ট রিভিউ দেব কিন্তু। একদম, তো ললিপপ একদম সসে ডিপ করে। কেমন বাইরেটা যেরকম কুরমুরে মুচমুচে, ভিতরটা ঠিক সেই রকমই সফট, সাথে যদি থাকে এরকম স্যালাড। আর ভালো টাইমে এসেছি, আস্তে আস্তে দেখো ক্রাউড হয়ে যাচ্ছে, মানে মানুষজন কিন্তু আসতে শুরু করেছে। ললিপপটা নিয়ে কোনো কথা হবে না। তো এবারে এইটা না, এইটা এবারে এটা ট্রাই করো, 65। হ্যাঁ 65 ট্রাই করো। ওকে, কি সুন্দর দেখতে হয়েছে কালারটা না, জানি কাদের কাদের লোভ লাগছে। হুম,
অসাধারণ, মানে মুখে দিচ্ছি একদম মেল্ট হয়ে যাচ্ছে। তোমার খাওয়া দেখে তো আমার জিভে জল চলে আসে গো। তাহলে তুমি ক্যামেরা অফ করে খেতে বসে পড়ো ক্যাপসিকাম। অসাধারণ অসাধারণ। আর এরকম সুন্দর সুন্দর স্টার্টার আইটেমের সাথে এরকম মকটেল চাই। নাও টেস্ট করো কাবাব। কাবাব আরে বলতে তো হবে না কিছু। দারুন দারুন, মানে এই কাবাবের আইটেমটা আমার একদম ফেভারিট। এটা খুব অসাধারণ খেতে হয়। সফট হয়েছে, দারুন, এটা জুসি জুসি ব্যাপার আছে। মানে আজকে আমি দাদাদেরকেই বলেছিলাম যে তোমরাই সাজেস্ট করে দাও, দাদারাই সাজেস্ট করে দিয়েছে, এই আইটেমগুলো সত্যি সুপার। আমি তো তোমাদেরকে বলবো তোমরা হইচইতে আসলে মেইনলি স্টার্টার আইটেমে কিন্তু এইগুলো অর্ডার করতেই পারো। মানে আমি তোমাদেরকে বলছি দুর্ধর্ষ খেতে, দুর্ধর্ষ। হয়ে গেল নাকি খাওয়া? না হয়নি, মানে আমি তো খেয়ে নিয়েছি, এবার মেইন কোর্স খেতে হবে। দাদা এগুলো একটু প্যাক করে দিতে পারবে? ঠিক আছে প্যাক করে নিয়ে যাই তাহলে। যে কোনো পার্টি বুকিং এর জন্য কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। মেইন কোর্স চিকেন মটকা বিরিয়ানি, চিকেন মটকা বিরিয়ানি, বাটার নান, বাটার নান, এটা স্পেশালি আমার জন্য, চিকেন চাপ একদম লেগ পিস রয়েছে, বাটার নানের সাথে একদম জমে যাবে। চিকেন লেগ পিস, লেগ পিস, আর গ্রেভিটা দেখো পুরো একদম তেল তেল। চলো বাটার নানের সাথে ফার্স্টে গ্রেভিটাই ট্রাই করি। একদম গরম গরম, মানে চিকেন চাপের যেরকম টেস্টটা হয় একদম প্রপার। এবার একটু লেগ পিসটাকে এভাবে হাতে না নিয়ে খেলে হয়, মানে ছাড়িয়ে আসছে তো নাকি, প্রপার সিদ্ধ। এরকম সুন্দর অ্যাম্বিয়েন্সের সাথে এরকম সুন্দর সুন্দর খাবার, মানে ভাবা যায় না। আমার তো মনে হয় বসিরহাটের মধ্যে এরকম রেস্টুরেন্ট খুব কমই আছে, না মনে হয় নেই। তো এদিক দিয়ে বলতে পারি হইচই আমার কাছে বেস্ট। যে এনেছে আমাকে খাওয়াতে সে একটু না খেলে হয় বলো? বলেন কেমন, মানে রিভিউ তো তুমি দিচ্ছ, আমি আর কি বলবো, মানে ওর আর ভাষা নেই। দারুন দারুন। ম্যাম লেগ পিস করে দিলাম, ঠিক আছে? ওকে আপনি লেগ পিস করে দাও। নরমাল বিরিয়ানি আর এই বিরিয়ানির মধ্যে কিছু ডিফারেন্স আছে? আচ্ছা, মানে দমটার জন্য বোধহয় টেস্টটা একটু আলাদা হবে। সত্যি তাই? আচ্ছা, আমি খেয়েছি এর আগেও হইচইর মটকা বিরিয়ানি, সেটা মটন খেয়েছিলাম, আজকে চিকেন খাবো। আলু রয়েছে, ওয়াও পুরো একদম থাই সমেত লে, ঠিক আছে? সব জায়গায় কিন্তু দেয় না প্রবীর, দেখো ডিমও আছে, আলু দোয়া রয়েছে, মানে সব কিছুর কোয়ান্টিটি অনেক, রাইসের কোয়ান্টিটি, রাইস এখন আছে ম্যাম, এখনো আছে, মানে আমাদের দুজনের জন্য সাফিসিয়েন্ট। থ্যাংক ইউ। বিরিয়ানির রাইসটা কিন্তু বেশ ঝরঝরে, আরে স্মেলটাও আসছে খুব সুন্দর। ফার্স্টে রাইসটা ট্রাই করি। ভীষণই লাইট, কিন্তু আলাদা একটা ফ্রেগ্রেন্স রয়েছে ভিতরে, চামচ দিয়ে চলে না বিরিয়ানি। একটু আলু নেব, একটু রাইস আর চিকেন, চিকেনের সাইজটা দেখো জাস্ট, বাপ রে বাপ, ও চিকেন লেগ পিস, চিকেন আলু রাইস একসাথে নিয়ে স্যালাড রয়েছে, খুব সুন্দর করে স্যালাডটা ডেকোরেশন করা। আর বিরিয়ানিতে ডিম না থাকলে না একটা ইমোশন কাজ করে, অনেক জায়গায় বিরিয়ানিতে ডিম থাকে না, কিন্তু এখানে ডিম আছে। আর দেরি না, আমার বরটা ক্যামেরার উপরে আর ওয়েট করতে পারছে না। তুমি তো এত ভালো ভালো খাবার খাচ্ছো, তোমার বন্ধুদেরকেও বলো এখানে আসতে। তোমরা কিন্তু অবশ্যই চলে আসতে পারো বসিরহাটে হইচই ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট।
চামচ দিয়ে খাচ্ছ নাকি? ফার্স্টে চামচ দিয়ে খাবো, তারপর লাস্টে হাত দিয়ে খাবো। রোজ রোজ বর তোমাদেরকে বাড়ির খাবার খেয়ে রিভিউ দেয়, আর আজকে আমি তোমাদেরকে একদম হইচই ক্যাফে এন্ড রেস্টুরেন্টের খাবার খেয়ে রিভিউ দিই। একদম একদম, প্রচুর ক্রেজ বন্ধুরা, দেখতেই পাচ্ছ প্রচুর ক্রেজ। তোমরা পুজোতে বসে আছে, আসলে অবশ্যই একবার এখানে এসে ট্রাই করে যাও। বিশেষ করে আমরা তো আসছি। একদম খাবার সব একদম পারফেক্ট, অনেক হিউজ হয়ে গিয়েছে কোয়ান্টিটি তোমাদের এখানে যত বেশি। পুজোর মধ্যে তো আসতেই হবে, আমার জন্য জায়গা খালি রাখবে কিন্তু। চলো, কেমন লাগলো আজকে ট্রিটটা? আজকে মানে 10 out of 10 বলতে পারি। তুমি কখনো ভেবেছিলে আজকে তোমাকে নিয়ে আসবে? আমি ভাবিনি, কিন্তু তুমি আজকে এনেছো, এত ভালো খাবার খাইয়েছো। নেক্সট টাইম পূজোর মধ্যে হইচইতে আমরা সবাই মিলে আসব। বাইক কোথায় রেখেছো তুমি? আরে এখানে তো পার্কিং আছে না, তোমরা যারা ফোর হুইলার নিয়ে আসবে, বাইক নিয়ে আসবে, আরামসে তোমরা এখানে তাই পার্কিং এর জায়গা আছে। হ্যাঁ এখানে, ওই তো ওই দেখি স্পেস আছে পার্কিং এর, দেখো। চলো একবার আমিও দেখি আর তোমাদেরকেও দেখাই। ও তাই হবে, এখানে এতগুলো বাইক কেন? কার নিয়ে আসবে এখানে? আরামসে তোমরা গাড়ি পার্কিং করতে পারবে। বাহ, কোনো চাপ নেই। নিজেরা তো রেস্টুরেন্ট দিয়ে খেয়ে এসেছি আর মায়ের জন্য নিয়ে এসেছি। না মা দেখা হচ্ছে। আজকের ভিডিওটা থাকলো এতটুকুই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজটিকে ফলো করে দিও। আর হ্যাঁ, ভিডিওটা কি লাইক করতে ভুলো না। বাই।